রাজ্য জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে করোনা ভাইরাস এই মারণ রোগ চাপ সৃষ্টি করেছে স্বাস্থ্য পরিষেবার উপর প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের ঘটনা এখান পরিস্থিতিতে শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ থেকে মরণ ছাপ দিয়েছেন এক চিকিৎসক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন হাসপাতালের সাততলা থেকে ঝাপ দেন পৌলমী সাহা নামের এক মহিলা চিকিৎসক গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ওই প্রত্যক্ষদর্শী আরও জানান এদিন ফিভার ক্লিনিকে ডিউটিতে ছিলেন পৌলমী বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি দেহটি উদ্ধার করে মনদান্তের জন্য পাঠিয়েছে পুলিশ এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে হাসপাতালে এমন ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অবসর থেকে আত্মহত্যা করেছেন পৌলমী না অন্য এই ঘটনার নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন অনেকেই মনে করছেন করোনা আবহে প্রচন্ড চাপের মধ্যে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই উল্লেখ্য রাজ্যের চিন্তা বাড়িয়ে বাংলার ছটি জেলাকে রেড জোনের আওতায় ফেলেছে কেন্দ্র কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে নতুন করে রেড জোনের আওতায় ঢুকল দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মালদাহ গ্রিনজর বীরভূমেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস এক প্রৌঢ়া সহ তিনজনের শরীরে মিলেছে করোনার জীবাণু সব মিলিয়ে রাজ্যে দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা